দেখুন সত্যি তো এটা তো আজকে তালিবানের এই ঘটনাটা হলেও বলে আজকে চোখের সামনে এলো, কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গ কিছু ডিফারেন্ট নয়। আপনি যদি দেখেন যে যেখানে মহিলাদেরকে রাস্তায় নেমে, এবারে লাস্ট যবার ওরা এসেছিল সেটা বলছি না, এবারে যখন তালিবানরা সারা আফগানিস্তানকে নিজের হাতে করে নিয়েছে, এবারেও আমরা দেখতে পাচ্ছি যে মহিলা সে পা দেখা যাচ্ছে বলে, পা দেখা যাচ্ছিল, চটিতে পা দেখা যাচ্ছিল বলে তাকে গুলি করে দিল, চাবুক মারছে। আজকে আমরা জানি মহিলাদেরকে পড়াশুনো করতে দেওয়া হয়নি যখন তারা লাস্ট যেবারে যতবার 20 বছর যারা যখন তারা ছিল। তো আমাদের পশ্চিমবঙ্গে তো একই ব্যাপার হচ্ছে। আজকে যদি মহিলা বা পুরুষ ভারতীয় জনতা পার্টি করে, তাহলে এখানে ভারতীয় জনতা পার্টি করার সে অ্যালাউড নয়। এখানে শুধু তৃণমূলই করবে, আর কোনো দল সে করতে পারবে না, এটা অলিখিত নিয়ম। বিজেপি করলে তোমাকে ধর্ষিতা হতে হবে, বা তোমার বাড়ির স্বামী বা ভাইকে মেরে তাকে গাছে টাঙিয়ে দেওয়া হবে, আর বলা হবে যে এটা মানে এটা সুইসাইড করেছে। আজকে এই রাজ্যে নিজের মতো করে কোনো দল করার আমাদের স্বাধীনতা নেই, আমাদের কোনো কিছু ক্রিটিক্যাল কমেন্ট করার স্বাধীনতা নেই। আমরা যদি এই সরকারের অ্যাগেনস্টে কোনো কিছু বলি, সোশ্যাল মিডিয়াতে দেন, আপনাকে সাইবার ক্রাইমে কেস দেওয়া হবে। আমাকেও দেওয়া হয়েছে। আজকে নানুরে গ্রামের পর গ্রাম মেয়েরা ধর্ষিতা হয়েছে, আমি টুইট করেছিলাম, তার জন্য আমাকে সাইবার ক্রাইমে কেস দেওয়া হয়েছে। তাহলে এটা তালিবানি শাসন নয় তো কী শাসন? যেখানে ইন্ডিয়া বিইং আ ডেমোক্রেটিক কান্ট্রি, বাট ওয়েস্ট বেঙ্গল ইজ ডিফারেন্ট বিকজ এখানে স্বাধীনতা নেই। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের ঠিক বিপরীতে। বর্তমানে মাস্ক ব্যবহারের ফলে চশমার লেন্সে ভেপার জমার সমস্যা থেকে মুক্তি দিতে জার্মানির জাইস কোম্পানি নিয়ে এসেছে অ্যান্টি ফগ সলিউশন, যা একবার লেন্সে প্রলেপ লাগালে প্রায় 72 ঘন্টা লেন্সে ভেপার জমা থেকে সুরক্ষিত। শিল্প শহর হলদিয়ায় প্রতিষ্ঠিত নেত্রালয়, চোখের চিকিৎসালয় ও রিসার্চ সেন্টারের চশমার শোরুমে পাওয়া যাচ্ছে এই অ্যান্টি ফগ সলিউশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া, মঞ্জুশ্রী মার্কেট কমপ্লেক্স।